হ্যালো গাইস, তোমরা সবাই সবাই দেখছো গেমিং উইথ সুরেশ ইউটিউব চ্যানেল, ঠিক আছে। আজ আমি বার করতে যাচ্ছি নতুন একটা ইউজি গানের স্কিন, চলে এসেছে, পয়সা তো দিচ্ছে, ঠিক আছে, মানে 100 টাকায় একটা করে ক্রেট দিচ্ছে, ঠিক আছে, 100 টাকায় একটা করে ক্রেট দিচ্ছে, তো ক্রেটটা ছাড়াবো আমি, ঠিক আছে, চলো কিনে নিই, যতগুলো ক্রেট পারি কিনে নিই, চলো। ম্যাক্স দেখি, ম্যাক্স কিনে যাচ্ছে 99টা, ঠিক আছে, চলো 99টা কিনে নিলাম, এখন ওপেন করব না, চলো এক এক করে ওপেন করা যাক, ঠিক আছে। অনেক টাকা লাগিয়ে দিয়েছি, যদি না পাই তো বহুত গন্দা হবে, যদি না পাই তো। চলো গাইস, এখানে দেখি, প্রথমে 10টা ওপেন করব, ঠিক আছে, প্রথমে 10টা, আরে আরে এত হলো, চলো 11টা ওপেন করি, পেলাম, আরে পেয়ে গেলাম ফার্স্টে, বেকার বেকার এত ক্রেট খুঁজতে গেলাম। চলো গাইজ, 88টা করে দিই, আর কি করব, ছাড়ো গাইজ, পুরো আমার লোস্কান চলে গেল, আমি গেলাম, আমার 99টা ফাঁসবে না, আরও কিছু ক্রেট কিনতে হবে, এ তো আবার 10টাতে পেয়ে গেলাম, দেখো চলো মেসেজ বক্সে দেখি। চলো গাইস, এর গেম প্লে দেখে নিই একবার, ঠিক আছে, চলো গেম প্লেটা দেখে আসে, কেমন গেম প্লেটা আছে, চলো ট্রেনিং গ্রাউন্ডে যাই, কারণ কি এখন ট্রেনিংয়ে যাওয়া উচিত, ক্লাসেস করে আরও টাইম লেগে যাবে, পুরো লস গেল, মানে 8,000 টাকা লস গেলো পুরোপুরি। এরকম যদি স্কিন আসতে থাকে না গোল্ডে, তাহলে আমি তো সব স্কিনে অর্ধেক স্কিন আমি কিনবো, যদি এরকম গোল্ডে স্কিন আসতে থাকে। চলো গাইস, নিয়ে নিয়েছি, দেখি এর ড্যামেজগুলো কেমন দিচ্ছে, প্রথম সামনে থেকে ট্রাই করি, 17 হেডে কত, 93, হালকা দূরে যে পথে দেখি ট্রাই করে, 93 দিচ্ছে, বডিতে হালকা কমলো, হালকা দূরে 11-15, ঠিক আছে, পুরো লং রেঞ্জে 11-15, হেড 82 এরকম পড়ছে, ঠিক আছে, দেখো লং রেঞ্জে 82 আরে পড়ছে, ঠিক আছে, দেখি চলো একটা বান্দাকে মেরে আসি, না ভিডিওটা এন্ড করি, ঠিক আছে, ভিডিওটা এন্ড করে যদি ভালো লাগে থাকে ভিডিওটা ভালো লাইক করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো সাবস্ক্রাইব করে দাও, আরে মেরেই দিল, ওপি ওপি, চলো দেখে নিন না গেম প্লেটা, আজকে ভিডিও তাড়াতাড়ি, ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করো, ভিডিও লাইক আমি রাখছি, ছোটা ছোটা লাইক কমপ্লিট, নেক্সট ভিডিও চলে আসবে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।